নিজের নাম্বার হাইড রেখে যে কোনো দেশে একদম ফ্রিতে যদি কল করা যায় কেমন হয় অবশ্যই খুব ভালো হয় তো হ্যাঁ ভিওরস আজকে আমি একটা ফ্রি কলিং অ্যাপসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তো এটা আমার এটি ব্রিলিয়ান্ট কিংবা আপনার আলাফ অ্যাপস নয় এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রি কলিং অ্যাপস যেখান থেকে আপনারা ক্রেডিটের মাধ্যমে কল করতে পারবেন এবং এই অ্যাপসটা শেষে আমি একটা রিভিউ করবো আপনাদের সামনে যে এই অ্যাপসটা কাদের জন্য ভালো হবে কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বা কোন ক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই কোন ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের লাভ হবে এই পুরো বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অ্যান্ড এই ভিডিওটার বা এই অ্যাপসটার বিশেষত্ব যে দিকটা হচ্ছে প্রথমত আপনি যে কোনো দেশে কল করতে পারবেন বাংলাদেশ সহ যে কোনো দেশে পৃথিবীর যে কোনো দেশে দুশো প্লাস কান্ট্রি সাপোর্ট করে এই অ্যাপসটা ফোন করতে পারবেন একদম ফ্রিতে এবং কলিং কোয়ালিটি যেটা আছে সেটাও আপনি অনেকটা ভালো পাবেন সো এবার চলুন আমরা চলে যাই এই অ্যাপসে এবং গিয়ে দেখি যে আমরা কীভাবে এখানে রেজিস্টার করবো এবং এখান থেকে কথা বলবো সো ভিডিওটা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে শেষে বেলেগুনটি ইনেবল করে দিন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তা সেগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং আপনার ইউটিউবের হোম পেজে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এইরকম একটা অ্যাপ পাবেন অ্যাপটা প্রায় পাঁচ মিলিয়ন এর বেশিও ডাউনলোড হয়ে গিয়েছে তো এই অ্যাপসটা প্রথমত এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপের সাইজ মাত্র আঠারো এম বি ইনস্টল শেষে আমরা অ্যাপসটাকে ওপেন করবো এবং আমরা সকলে জানি যে প্রথমত অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হয় তো এখানে আপনি রেজিস্ট্রেশন লেটার এখানে ক্লিক করে আপনি অ্যাপসটাকে ঘুরে দেখতে পারেন তবে আমরা প্রথম থেকেই এখানে রেজিস্ট্রেশন করে চলে যাব তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনারা তিনটা অপশন পাবেন একটা হচ্ছে আপনার গুগল একটা ফেসবুক এবং একটা হচ্ছে মেসেজের মাধ্যমে অর্থাৎ আপনার ফোন নাম্বার দেওয়ার মাধ্যমে তো আমি নর্মালি আমাদের গুগল যেটা দেখতে পাচ্ছেন গুগল দিয়ে আমরা যদি রেজিস্ট্রেশন করি তাহলে আমরা এক হাজারটা কয়েন এখানে বোনাস পাবো ফেসবুক দিয়ে করলেও এক হাজারটা বোনাস পাবো এবং আপনাদের ফোন নাম্বার ইউজ করে করলে আমরা এখানে পাঁচশোটা কয়েন বোনাস পাবো তো আমি এখানে গুগল যে ইয়েটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতেছি তো এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো এক ইয়ে আছে ইমেল আছে সেই ইমেলগুলোর সামনে চলে আসবে এখান থেকে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দেবেন ওকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন শেষ এবার দেখুন আমাদের কিছু অপশন চলে আসছে সিকিউরিওর কল অ্যান্ড গেট মোর ক্রেডিট এখানে টার্ন অন নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ওকে তো এটা একটা কে কানেক্ট করে নেবে যা যাতে আপনারা মানে ভালোভাবে কথা বলতে পারেন এবং আপনার ক্রেডিট আনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তো এরপরে আপনি যদি আপনার পয়েন্টটাকে দেখতে চান তাহলে একটু উপরে তাকান তাহলে এখানে আপনার পয়েন্টটাকে আপনি দেখতে পারবেন এবং নিচের মধ্যে একটা অপশন আছে দেখুন পয়েন্টস লিখ পয়েন্টস লেখা তো আমরা এই পয়েন্টসে ক্লিক করে এখান থেকে আমাদের যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা আর্ন করতে পারি তো ডেইলি চেক যদি আমরা ক্লিক করি এখানে চেকে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের প্রথমত বলতেছে প্রথমত যে ডেলি ওয়ান এখানে একশোটা কয়েন পাবো এবং এখানে দেখতেছে ওয়াস নাও এই ওয়াশ নাওয়ে ক্লিক করে দেবেন তাহলে একটা ভিডিও আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ এটা একটা অ্যাড অ্যাডটা দেখে নেবেন তাহলে আপনারা পয়েন্ট পাবেন একশো এবং এই পয়েন্টটাকে যদি আপনারা দ্বিগুণ করতে চান সেক্ষেত্রে গো এইটে ক্লিক করবেন তাহলে আরও একটা অ্যাড ওপেন হবে এবং আপনারা একশোর জায়গায় দুইশোটা কয়েন পেয়ে যাবেন তো এর পরবর্তীতে লাকি বক্স নামক একটা অপশন আছে এখানে যদি আপনি গেটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখুন লাকি বক্স থেকে একশো পঞ্চাশ পয়েন্ট আমরা এখানে পেয়ে গেছি আবার গইটি ক্লিক করলাম একটা অ্যাড আসবে এই অ্যাডটা আবার দেখা শেষে আমরা এটাকে ক্লোজ করে দেবো তো এরপরে লাকি অ্যাড আবারও আছে সরি আমরা লাকি বক্সে করলাম এবার লাকি অ্যাড তো লাকি অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে আবারও একটা অ্যাড চলে আসবে এবং অ্যাডটা শেষ হয়ে গেলে আমরা এটাকে ক্লোজ করে দেবো তো এক্ষেত্রে আমরা একশো সত্তরটা পয়েন্ট পেয়ে গেছি এখান থেকে আমরা আবারও গইটি ক্লিক করতেছি তো এখানে আরেকটা জিনিস নোটিশ নোটিশ করবেন সেটা হচ্ছে যে এই যে লাকি বক্স এবং লাকি অ্যাড তো আপনারা দিনে কিন্তু এই লাকি অ্যাডটা বিশবার দেখতে পারবেন বিশবারে আপনার যতগুলো কয়েন পেলেন পেলেন দেন লাকি বক্স যেটা আছে এটা আপনি বারবার দেখতে পারবেন যতবার আপনার ইচ্ছা তারপরে লাকি স্পিন নামক একটা অপশন আছে আমরা গেটে ক্লিক করি তাহলে আমাদের লাকি স্পিনটা চলে আসবে এখান থেকে ওয়াশ ভিডিও টু স্পিন লেখা আছে নিচে ওয়াশ ভিডিওতে ক্লিক করে দেবেন অ্যাড দেখা শেষ হলে এটা আমাদের অটোমেটিক স্কি স্পিন হওয়া শুরু করবে তো দেখুন আমরা এখান থেকে পঞ্চাশটা পয়েন্ট পেয়ে গেছি এর পরবর্তীতে আপনি আরও যদি অ্যাড দেখতে চান তাহলে আবারও ওয়াস ভিউ টু স্পিনে ক্লিক করবেন তাহলে আবারও একটা নতুন স্পিন আপনার পেয়ে যাবেন তো এরপরে আসে লাকি কার্ড লাকি কার্ডে যদি আপনি গেট করেন তাহলে এক্ষেত্রে আপনার আশিটা পয়েন্ট স্পেন্ড করতে হবে অর্থাৎ আপনার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকে আশিটা পয়েন্ট কেটে নেবে এবং আপনি একটা আপনার ইয়ে পাবেন তো এটার পর আপনি যদি ড্র করেন তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হবে তো দেখুন আমাদের আশিটা পয়েন্ট কেটে নিয়ে গেছে এবং আমরা একটা কার্ড পাইছি লাকি কার্ড তো এখন পিকে কার্ড বলতেছে যে কোনো একটা কার্ড আমাদেরকে চুজ করতে হবে এখানে তো আমি লাস্ট যে কার্ডটা সেটা চুজ করলাম তো দেখুন এখান থেকে আমরা একশো বিশটা পয়েন্ট পেয়ে গেছি তো গেটে ক্লিক করলাম এখন আপনি যদি আবারও এটা পেতে চান তাহলে আবারও আশিতে ক্লিক করবেন মানে আশি আশি পয়েন্ট ওই ক্লিক করবেন আশিটা পয়েন্ট আপনাদের কেটে নেবে এরপরে আপনি যতগুলো পয়েন্ট পাবেন সেটা আপনার ইচ্ছা মানে ভাগ্যের উপরে নির্ভর করে তো এরপরে আসে ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড পার্সেস পয়েন্ট ইনভাইট ফ্রেন্ডে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে পয়েন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো ইনভাইট ফ্রেন্ড প্রত্যেকটা ফ্রেন্ডের জন্য আমরা যদি ইনভাইট এখানে ক্লিক করি তো দেখুন এখানে এরা কী বলেছে ইনভাইট টু গেট আপ টু পঞ্চাশ হাজার পয়েন্ট অর্থাৎ আপনি একটা ইনভাইটের জন্য আপনি পঞ্চাশ হাজার প্লাস পয়েন্ট পেতে পারেন তবে সেটা প্রথম দিকে আপনি পাবেন না প্রথম দিকে একটা রেফারের জন্য আপনি দুশো পয়েন্ট করে পাবেন এবং এরপরে আপনার মানে যখন রেফারগুলো ফিল আপ হতে থাকবে তো দেখুন আপনি যখন রেফার করবেন তখন এটা কিন্তু এগিয়ে আসবে তো এটা আস্তে আস্তে যখন এখানে চলে আসবে তখন আপনি পাঁচশোটা কয়েন পাবেন একটা রেফারের জন্য অ্যান্ড এখানে যখন আসবে তখন আপনি এক্সট্রা এক হাজার পয়েন্ট পাবেন এটা করার জন্য তো দশজনকে ইনভাইট শেষে আপনি এক্সট্রা আরও পনেরোশো বোনাস পাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা ইনভাইটের জন্য আপনি দুশো পয়েন্ট তো পাচ্ছেনই দেন তারপর পাঁচশো এক হাজার এবং দেড় হাজার এটা আপনি এই ঘরগুলো পূর্ণ করলে পেয়ে যাবেন তো ইনভাইট করার জন্য বা ইনভাইটেশন লিঙ্ক পাওয়ার জন্য ইনভাইট নাভি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কোনো এক মধ্যে এখানে কপি লিঙ্ক লেখা আছে কপি লিঙ্কে ক্লিক করবেন তাহলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এই লিঙ্ক থেকে যদি আপনার কোনো ফ্রেন্ড অ্যাপসটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে আপনি আপনার বোনাসটা পেয়ে যাবেন তো এরপরে চলে আসি পার্সেস পয়েন্ট অনেকেই পছন্দ করে এই অ্যাপসগুলোতে পা পয়েন্ট পার্সেস করে অর্থাৎ মিনিট যেমন আমরা কিনি সেরকমভাবে কিনে কথা বলতে পছন্দ করে তো আপনি যদি পয়েন্ট কিনতে চান তাহলে এখানে এই পার্চেস পয়েন্ট অপশনে এসে আপনি যে কোনো একটা অফার বা প্যাকেজ চুজ করে এটাকে পার্সেস করে নিতে পারেন তো এখানে দেখুন দুই ডলারে আপনি পাচ্ছেন পঁচিশ হাজার পয়েন্ট এছাড়াও আপনি যদি লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন না করেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এই থ্রি আই থ্রি লাইন যে মেনিউটা দেখতে পাচ্ছেন বামকার উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রোমো কোড যে অপশনটা আছে এই প্রোমো কোডে ক্লিক করবেন এবং এইখানে আপনাদেরকে একটা কোড দিয়ে নিতে হবে তো এটা পার্সোনালি আমি আমার রেফারেল কোড এটা ইউজ করলে আমি দুশো পয়েন্ট পাবো এবং সঙ্গে সঙ্গে আপনিও দুশো পয়েন্ট এখানে পেয়ে যাবেন অর্থাৎ রেফারেল কোড ইউজ করার জন্য আপনি দুশো পয়েন্ট এক্সট্রা পেয়ে যাচ্ছেন তো এখানে কোড হিসেবে আপনি লিখবেন এইচ ইউ ডাব্লু জেড ইউ যেটার ভিডিও ডিসক্রিপশন বক্সেও পাবেন এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনও দেখতে দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা দেখব কল রেট অর্থাৎ এখান থেকে আমরা কত কল রেটে কোন দেশে কথা বলতে পারবো তো এই জন্য আমরা কল রেটে ক্লিক করলাম কল রেটে ক্লিক করার পর এখানে আমাদের কল লিস্টটা লোড হচ্ছে দেখা দেখা যাচ্ছে এটা লোড হোক তারপর আমরা দেখব কত কল রেট তো দেখুন এখানে অনেকগুলো কান্ট্রি এখানে শো করছে তো আমি বলেছিলাম আপনাদেরকে প্রায় আড়াইশো প্লাস অর্থাৎ দুশো চল্লিশ প্লাস কান্ট্রি এখানে সাপোর্ট করে তো আমরা যদি এখানে দেখি বাংলাদেশে কত পয়েন্ট কাটবে তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ খুঁজে বের করবো তো দেখুন বাংলাদেশ তো বাংলাদেশে যদি আপনারা মোবাইলে কথা বলেন তাহলে দেখুন এখানে নয়শো পয়েন্ট করে কাটবে প্রত্যেক মিনিটের জন্য তো যারা বাইরের দেশে কথা বলবেন তাদের ক্ষেত্রে এই অ্যাপসটা খুবই কাজের দেবে দেখুন ইউএসএ এখানে যদি আপনি কথা বলেন তাহলে প্রত্যেক মিনিটের জন্য আপনার কাটবে মাত্র দুইশো আশিটা করে তো এটা মূলত বাংলাদেশে যারা কথা বলবেন তাদের জন্য না যদি আপনি বাইরের দেশে কথা বলতে চান সেক্ষেত্রে আপনার এটা পারফেক্ট আপনার জন্য পারফেক্ট এবং বাংলাদেশে কথা বলতে পারেন তখনই যখন আপনাদের খুব প্রয়োজন বা আপনার নাম্বার হাইট রেখে কল করা প্রয়োজন তখনই তো এবার আমরা দেখবো যে আমরা এখান থেকে কীভাবে কল করি তো ছোট নিয়ে দেখা যাক আমরা কীভাবে এখান থেকে কল করবো তো কল করার জন্য নিশ্চয়ই এখানে দেখুন ডায়াল যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডায়ালে ক্লিক করে দেবেন ডাইলে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার তুলে দেন আপনি যদি কলিং বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু কল চলে যাবে এবং এর আগে একটা সতর্কতা বলি আপনি যদি অন্য দেশে কল করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে সেই দেশের সিলেক্ট করে দেবেন সেই দেশটাকে সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে তার নাম্বার তুলে আপনি কল করলে সেই নাম্বারে কল চলে যাবে তো এই ছিল ফ্রিকলিং অ্যাপসের রেজিস্ট্রেশন প্রসেস এবং কীভাবে কল করবেন কীভাবে ক্রেডিট রান করবেন তার ডিটেলস এবার আমি বলি যে এটা অ্যাপস আপনারা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে ব্যবহার করবেন না তো যদি আপনার আর্জেন্ট কল হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসগুলো ব্যবহার করবেন না তো এই অ্যাপসগুলো মূলত আর্জেন্ট কল করার জন্য নয় এই এটা হচ্ছে জাস্ট কীভাবে আপনার একটা খরচ বাসানো দেন আপনার মনে করেন একটু ফ্রাঙ্ক টাইপ এই টাইপের জন্য আপনারা এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারেন অ্যান্ড হ্যাঁ এখানে যেহেতু নাম্বার হাইট থাকে এর জন্য আপনারা যে কোনো ধরনের ক্রাইমের সঙ্গে যুক্ত হবেন বা কোনো খারাপ কাজ করবেন এটাগুলিও কখনো করবেন না কারণ আপনি যতই ক্রাইম করুন বা যতই খারাপ কাজ করার চেষ্টা করুন না কেন অবশ্যই এই অ্যাপসগুলো থেকেও আপনাকে ট্র্যাক করা যাবে যে এই অ্যাপসটা কে ব্যবহার করছে কখন কোথা থেকে ব্যবহার করছে সুতরাং আপনারা নিরাপদে থাকার জন্য এটা আপনার সৎভাবে ব্যবহার করবেন কখনো কোনো অসৎ কাজে ব্যবহার করবেন না আরেকটা কথা আপনারা যদি এখান থেকে আনলিমিটেড ক্রেডিট পেতে চান যে কীভাবে আমরা আনলিমিটেড ক্রেডিট পেতে পারি সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য সেখান থেকে আপনারা খুব কম পরিশ্রমে খুব বেশিকে রিটার্ন করতে পারবেন সো এই ছিল মতো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট এবং অবশ্যই ভিডিও পোর্শনালটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেবেন সো নমো টুডে সকল ভালো থাকবেন টাটা